আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে মাগরিবের পর, আজকে আমরা একটু বের হচ্ছি, ঘুরতে যাব আইমানকে নিয়ে। ও সারাদিন ঘরেই থাকে, এর জন্য ভাবলাম যে ওকে নিয়ে একটু ঘুরে আসি আর আপনাদের সাথেও শেয়ার করি। আর এই যে দেখতে পাচ্ছেন বোরকা, এই বোরকাটা আমি ওই দিন কিনেছি। তো আমার বোরকাটা কেমন হয়েছে সবাই জানাবেন। এই তো আইমান রেডি হয়ে গিয়েছে, ওর শুধু মাছ খুলে যায়, ও এত ইসুক না যে ওর অনেক ছোট মাছকে ওর বড় হয়ে যায়। আর একটা হাতে তো খেলনা আছে। এখন আমি লাইট অফ করে দিচ্ছি, বের হয়ে যাব। তো দেখলাম চুলাটাও জ্বালানো, চুলাটাও অফ করে দিই। তো আইমানকে জুতা পরানো হচ্ছে। জুতা পরানো শেষ, এখন আমরা দরজা লক করে দিচ্ছি। তো আমরা নিচে নেমে আসছি, আইমান তো মহা খুশি ঘুরতে যাবে। এই তো বাবা ছেলে বের হয়ে গেল। আইমান আবার আমাকে ডাকছে, মাম্মা আসো মাম্মা আসো, যে হাত ধরে আমাকে আর কি টেনে নিয়ে যাচ্ছে ও। তো বাইকটা ঘুরাচ্ছে, ঘুরানো হলে আমরা উঠে যাব। আর আপনাদের সাথে আমি আজকে রাস্তাটাও শেয়ার করব, রাতের ঢাকা শহর আর রাস্তাগুলি দেখতে খুব ভালো লাগে। রাস্তার পাশে অনেক ভ্যান গাড়িতে অনেক দোকানপাট নিয়ে বসে, এগুলি আমার দেখতে আসলে অনেক ভালো লাগে। এই যে আমরা মেন রোডে চলে আসছি। শীতের কাপড়, মাফলার অনেক কিছুই নিয়ে বসে, আর ওইখানে মাস্ক বিক্রি করতেছে। তারপর দেখলাম একটা গরুও জবাই দিছে মাংসের দোকানে, ভালোই লাগলো দেখতে। এই যে গরুটা জবাই দিয়েছে। খুবই ভালো লাগছে আজকে ঘুরতে আমার। আর দেখেন কত মানুষ, দেখে মনেই হচ্ছে না যে দেশে কোনো মহামারী চলছে বা কিছু একটা। Oh.
আপাকে ধরো। এটা হচ্ছে খিলগাঁও ব্রিজের নিচে ট্রেন গাড়ি আসবে, এই জন্য আমাদের আমরা কিছু জানি করেছি। তো ভালোই হলো, আইমান তো কখনো ট্রেন দেখেনি, এই সুযোগে ওকেও ট্রেন দেখিয়ে দিলাম। আমরা ফ্লাইওভারের নিচে দিয়েই গেছি, কারণ বাতাসের মধ্যে ফ্লাইওভারের উপরে আরো বেশি বাতাস হবে, এই জন্য আমরা ফ্লাইওভারের নিচে দিয়েই যাচ্ছি। আর আমরা আজকে যাচ্ছি তালতলা, তালতলা একটু ঘোরাঘুরি করব ওকে নিয়ে, আর একটু স্বপ্নতেও যাব। আসার পথে আর কি একটু স্বপ্নতে ঘুরে আসব। আমরা চলে এসেছি, আর এই এলাকাটা সবসময় মনে হয় একটা মানে মেলা বসলে যেরকম ওই রকম সবসময় গম গম করে, এলাকাটা খুবই ভালো লাগে, জমজমাটনে দেখতে খুব ভালো লাগে। এই যে লিটল ইয়েলো, এখানে আগে মিস্টার বার্গার ছিল, তো সেই মিস্টার বার্গার করতে করতে এই যে লাস্ট পর্যন্ত আমরা খুঁজে পেয়েছি মিস্টার বার্গার, কিন্তু বেচারার দেখেন কি পরিস্থিতি হয়। তো ও আসছিল আসলে এখানে একটা উদ্দেশ্যে, যে মানে আগে আমরা যেখানে মানে মিস্টার বার্গার যেই যেখানে ছিল ওইখানে একটা মিনি বার্গার ছিল, এত টেস্ট ছিল, মিনি হলো খুবই টেস্ট ছিল, তো ওর উদ্দেশ্যে ছিল আজকে ওটাই ট্রাই করবে, কিন্তু হলো না। লাস্ট পর্যায়ে এই চিকেন উইংস নিয়েছে, কিন্তু ওর কাছে এটা ভালো লাগেনি, ও আসলে ক্রিস্পিটা চেয়েছিল, তো এখানে ক্রিস্পিটা নেই, বারবিকিউটাই ছিল, বারবিকিউটাই দিয়েছে, তো কিছু করার নেই, টেস্ট না লাগলেও নিয়েছি যেহেতু খেতে তো হবেই। তো আমরা খেলাম, আর আইমানকে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিলাম, ও ঝালের জন্য আর কি খেতে পারেনি। এমনিতে চিকেন উইংসটা টেস্টি ছিল, তো আমরা খাওয়া দাওয়ার পরে আর কি একটু স্বপ্নতে ঘুরে আসব। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বের হয়ে গিয়েছি, ও বাইকটা ঘুরাবে। তো আইমানের এতটুক পর্যন্ত সহ্য হচ্ছিল না, পাপা পাপা করে চিৎকার করছিল, একাই নেমে যাচ্ছে, এই যে দেখেন পড়েও গেছে, ওকে টেনে ধরেও রাখতে পারি না। তো আমরা চলে আসছি স্বপ্নতে, আর কি কি কিনেছি, বেশি কিছু কিনিনি আসলে, তাও কালকে আমি শেয়ার করে দিব ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। বেশি কিছু কিনিনি, আমার কিছু টুকটাক মশলা দরকার ছিল, আমি সেইগুলি নিয়েছি। আর দেখলাম অনেক মানুষ, মনে হয় 31st বা হ্যাপি নিউ ইয়ারের জন্য সবাই অনেক কেনাকাটা করছে, প্রচুর ভিড় ছিল।
তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। তো মাছগুলিও দেখতে আমার খুব ভালো লেগেছে। ইলিশ মাছগুলি খুব বড় বড় ছিল। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।